বিসমিল্লাহিরাহমানিরাহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি বিগত ক্লাসেও নিজের পরিচয় দিয়েছি, তারপরেও আজকেও তোমাদের জ্ঞাতার্থে আরো একবার আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ নূর ইসলাম বকুল, প্রভাষক সমাজ বিজ্ঞান, সান্তাহার মহিলা কলেজ, সান্তাহার আদমদীঘি বগুড়া। ইমেল অ্যাড্রেস neha99@gmail.com, মোবাইল নম্বর 01716212166। আজকে আমি দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষণফল, আজকের ক্লাস শেষে তোমরা সমাজ কি, সংস্কৃতির সংজ্ঞা এবং বাংলাদেশের সংস্কৃতির ধরন জানতে পারবে। আমরা পরের স্লাইডে যাই। সমাজের সংজ্ঞা, সমাজ বলতে আসলে আমরা কি বুঝি? সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, অর্থাৎ যখন কিছু মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে আমরা সমাজ বলতে পারি। সাধারণত দুটি বৈশিষ্ট্য থাকলে যে কোনো জনসমষ্টিকে সমাজ বলা যেতে পারে, যথা এক নম্বর হচ্ছে কিছু মানুষের সংঘবদ্ধ বসবাস, এবং দুই হচ্ছে ওই সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য। সংস্কৃতি, সংস্কৃতি বলতে আমরা আসলে কি বুঝি? সংস্কৃতির ইংরেজি হচ্ছে কালচার। এই কালচারের বাংলা হচ্ছে সংস্কৃতি, এবং আরো খাঁটি বাংলা হচ্ছে কৃষ্টি, কর্ষণ বা চাষ। তো সংস্কৃতির সংজ্ঞা আমরা একটু দেখি, যে সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে ব্যাপক অর্থে তাই সংস্কৃতি। সংস্কৃতি পত্রটিকে বিভিন্ন পণ্ডিত ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেছেন, যেমন সাহিত্যিকরা মানুষের চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, কল্পনা ইত্যাদি বোঝানোর জন্য সংস্কৃতি পত্রটি ব্যবহার করে থাকেন। আবার সামাজিক নৃবিজ্ঞানীরা যে কোনো প্রকার উদ্ভাবনকেই সংস্কৃতি বলে গণ্য করেন, আর সমাজবিজ্ঞানীরা এর প্রত্যয়টিকে ব্যাখ্যা করেন মানুষের সার্বিক জীবন প্রণালী হিসেবে। তাদের মতে একজন ব্যক্তি তার জীবনে যা কিছু করে সবই সংস্কৃতির অন্তর্গত, অর্থাৎ সংস্কৃতি হল ব্যক্তির গোটা জীবনধারা। আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে আমরা যা তা হচ্ছে আমাদের সংস্কৃতি, এবং আমাদের যা কিছু আছে বা যা ব্যবহার করি তাই হচ্ছে আমাদের সভ্যতা। তো আরেকটু সংস্কৃতির সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছে ইবি টেইলর। তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, ব্যবহার, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, রীতিপ্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয় হল সংস্কৃতি। সংস্কৃতি প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অপরটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন আমরা দেখি যে বস্তুগত সংস্কৃতি বলতে আমরা আসলে কি বুঝি। বস্তুগত সংস্কৃতি বলতে
আমরা মানুষের জীবনযাপনের জন্য দৃশ্যমান যা কিছু তৈরি বা ব্যবহার করে তাই হচ্ছে বস্তুগত সংস্কৃতি। সমাজবিজ্ঞানী অকবার্ন তার মতে যে যন্ত্রকৌশল এবং শিল্পকলার বদৌলতে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে সকল বস্তু বিদ্যমান তাই বস্তুগত সংস্কৃতি, যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট, চেয়ার টেবিল, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সবই বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। আবার অবস্তুগত সংস্কৃতি আসলে কি? সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির উপর নির্ভরশীল তাই অবস্তুগত সংস্কৃতি। মানুষের চিন্তা ভাবনা, কল্পনা, শিল্প সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতি, আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা ইত্যাদি অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। তো এখন বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে যে পার্থক্য সেটা যদি তোমাদেরকে আর একটু পরিষ্কার করি, তাহলে ধরো এই যে কলম, এটা হচ্ছে বস্তুগত একটা সংস্কৃতি। এখন কলম দিয়ে আমরা যখন লিখব সেটা হবে অবস্তুগত সংস্কৃতি। একটা বই সেটা হবে বস্তুগত সংস্কৃতি। বইয়ের ভিতরে যে লেখা আছে বা পড়া আছে সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। ধরো একটা হারমোনিয়াম, হারমোনিয়ামটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, এবং হারমোনিয়ামের যে সুর সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। কিংবা একটা বাঁশি, সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, এবং বাঁশির যে সুর সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন বস্তুগত সংস্কৃতি এক স্থান থেকে অন্য স্থানে সহজেই স্থানান্তরিত করা যায়, আর অবস্তুগত সংস্কৃতি এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তরিত করা যায় না। এর গতি খুবই মন্থর, বস্তুগত সংস্কৃতি খুব দ্রুত গতিতে এগিয়ে চলে, কিন্তু অবস্তুগত সংস্কৃতি অতটা দ্রুত বা বস্তুগত সংস্কৃতির সঙ্গে অবস্তুগত সংস্কৃতি তাল মিলিয়ে চলতে পারে না, যার কারণে সাংস্কৃতিক ব্যবধান তৈরি হয়। তো এখানে দেখো যে বস্তুগত সংস্কৃতি চুরি করা যায় কিন্তু অবস্তুগত সংস্কৃতি চুরি করা যায় না। তুমি একটি বই চুরি করতে পারবে কিন্তু বইয়ের ভিতরের যে লেখা বা পড়া সেটা কিন্তু তুমি চুরি করতে পারবে না, কারণ সেটা তোমাকে শিখতে হবে। একটা হারমোনিয়াম কিংবা একটা বাঁশি কিংবা একটা কলম তুমি সহজেই এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবে, কিন্তু ওর ভিতরের যে অবস্তুগত সংস্কৃতি সেটা কিন্তু তুমি ওর সঙ্গেই নিয়ে যেতে পারবে না, ওটা তোমাকে শিখতে হবে। তো অবস্তুগত সংস্কৃতি আসলে শেখার বিষয়, দীর্ঘদিন পর্যন্ত শেখার বিষয়। ভাষা অবস্তুগত সংস্কৃতি, এই ভাষা যদি তুমি না শেখো, সুর যদি তুমি না শেখো, লেখা যদি তুমি না শেখো, পড়া যদি তুমি না শেখো, তাহলে সেটা কিন্তু অর্জন করা যাবে না। তো সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি হলো তোমার চর্চার বিষয়, শেখার বিষয়। আর বস্তুগত সংস্কৃতির অপর নামই হচ্ছে সভ্যতা। আমরা এই যে পোশাক পরে আছি সেটা একদিকে যেমন বস্তুগত সংস্কৃতি, অপরদিকে এটা আমাদের সভ্যতা। কলমটা যেমন বস্তুগত সংস্কৃতি, অন্যদিকে এটা আমাদের সভ্যতা। যেমন ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতি, অন্যদিকে আবার আমাদের সভ্যতা। তো বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে তোমাদের যে ধারণা দেয়া হলো এটা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। এরপরের স্লাইডে আমরা যাই। বাংলাদেশের সংস্কৃতির ধরন, গ্রামীণ সংস্কৃতি। এখানে দেখো যে একটি ছবি দেওয়া আছে, একটা কৃষক এখানে হাল চাষ করছে। তো বাংলাদেশে শতকরা
76 ভাগ লোক গ্রামে বসবাস করে। সংগত কারণেই তোমরা বুঝতে পারছ যে বাংলাদেশের গ্রামীণ যে সংস্কৃতি, সেই সংস্কৃতিই মূলত বাংলাদেশের গ্রাম যে সংস্কৃতির ধারক বাহক, সেই সংস্কৃতি মূলত বাংলাদেশের সংস্কৃতির পরিচয় বহন করে। তো বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিটা আসলে কেমন আমরা দেখি যে বাংলাদেশের বাংলাদেশের শিল্প সাহিত্য, সমাজ সংস্কৃতি গ্রামকে ঘিরেই আবর্তিত হয়। গ্রামের মানুষের মধ্যে সুখে দুঃখে হাসি কান্নায় একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে, যা নগর জীবনে দেখা যায় না। তবে ইদানিং আকাশ সংস্কৃতির প্রভাবে গ্রামের মানুষেরা সকল চিন্তা ও কাজের অনুকরণ এবং অনুসরণ করে শহর তথা নগর জীবনকে বা নগরবাসীকে অনেকটা প্রভাবিত করে। নগর সংস্কৃতি, নগর হলো শিল্প বাণিজ্য, শিক্ষা সাহিত্য, রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র। শহরে শিক্ষা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, শিল্প সাহিত্য কেন্দ্র, সংঘ, সংবাদপত্রের অফিস, ক্লাব, রেস্তোরাঁ, মসজিদ, মন্দির, এমনকি গির্জার প্রাচুর্য রয়েছে। ওইসব প্রতিষ্ঠানে বিভিন্ন উপলক্ষে দেশ বিদেশের নানা রকম মানুষের সমাবেশ ঘটে। তাদের ধর্ম, আচার অনুষ্ঠান, চিন্তা ভাবনা, পোশাক পরিচ্ছদ, চালচলন, বিদ্যা বুদ্ধি একরূপ নয়। এদের মধ্যকার সম্পর্ক ও পরিচয় অনেকটাই অস্থায়ী প্রকৃতির। এজন্য দেখা যায় শহর অঞ্চলে পারস্পরিক নির্ভরশীলতা প্রায় অনুপস্থিত। এর পরের স্লাইডে আমরা দেখি রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক কর্মকাণ্ড নগর সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাজনৈতিক ব্যবস্থা ও বিষয়ের সাথে সম্পর্কিত সমাজের মনোবৃত্তি, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধ নিয়ে রাজনৈতিক সংস্কৃতি গঠিত হয়। বাঙালি উৎসব, বাঙালির বিভিন্ন উৎসব পালনের সামাজিক তাৎপর্য অপরিসীম। 52'র ভাষা আন্দোলন, বাংলা নববর্ষ উদযাপন, রবীন্দ্র নজরুল সঙ্গীত চর্চার সহ বাঙালির সকল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদেশের মানুষকে সবসময় শক্তি ও অনুপ্রেরণা যোগায়। আবহমান বাংলার নানা উৎসব শুধু অনুষ্ঠান বা ছুটির দিন নয়, বিশেষ বিশেষ কর্মকাণ্ডের দিনও বটে। বাংলাদেশ প্রতিদিন গ্রামের এমন কিছু সামাজিক উৎসব অনুষ্ঠান আছে যেখানে সব ধর্মের মানুষই কম বেশি অংশগ্রহণ করে। এসব অনুষ্ঠানের মধ্যে আকিকা, অন্নপ্রাশন, খাতনা, বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও মানুষ জাতীয় পর্যায়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আগ্রহ সহকারে অংশগ্রহণ করে। এসব অনুষ্ঠানের মধ্যে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস উল্লেখযোগ্য। আমরা পরের স্লাইডে দেখি নববর্ষ উৎসব। নববর্ষ উদযাপন প্রত্যেক দেশ ও জাতির সার্বজনীন বৈশিষ্ট্য। তবে পৃথিবীতে মানুষের আবির্ভাবের সাথে সাথে এর সূচনা হয়নি। সমাজবিজ্ঞানীর ভাষায় বললে নববর্ষ উৎসবকে আধুনিক রূপ পরিগ্রহ করতে সমাজ বিকাশের এক বিশেষ পর্যায় অতিক্রম করতে হয়েছে। বাঙালির জীবনে নববর্ষের সংস্কৃতির বরাবর ছিল গ্রামীণ জনজীবন নির্ভর। এ সময় গ্রামে মেলা,
গ্রামের গানের অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয়। সব ধর্ম বর্ণের মানুষ এসব অনুষ্ঠানে সাগ্রহে অংশগ্রহণ করে। গত কয়েক দশক ধরে বাংলাদেশের শহরগুলোতে মহাসমারোহে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশেষ করে ঢাকার রমনা বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষে ছায়ানটের উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় তা বাঙালির প্রগতিশীলতার অনন্য পরিচয়। পরের স্লাইডে আমরা দেখি যে হালখাতা। হালখাতা অনুষ্ঠান পহেলা বৈশাখের একটি সার্বজনীন আচরণ রীতি। সারা বছরের দেনা পাওনার নির্ভুল হিসাব নিয়ে নতুন বছরে যে নতুন খাতা খোলা হয় সেটাই হচ্ছে হালখাতা। আর পহেলা বৈশাখের পথ ধরেই এর আগমন। হালখাতার সঙ্গে ব্যবসায়িক দিকটাই যেন বেশি আনন্দ উৎসব ততটা নয়, একটা নতুন বাংলা বছরের হিসাব পাকাপাকি ভাবে টুকে রাখার জন্য ব্যবসায়ীদের নতুন খাতা খোলার এক আনুষ্ঠানিক উদ্যোগ এটিকে বলা হয়। পরের স্লাইডে দেখি মেলা। মেলা বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ধর্মীয় লৌকিক আচার অনুষ্ঠানে হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক মেলাগুলোর মূল উৎস। খেলাধুলা জাতীয় জীবনে সংস্কৃতির ঐতিহ্য নির্মাণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আবহমান কাল থেকে গ্রাম বাংলার ছিল বিভিন্ন খেলাধুলায় ভরপুর। এদেশে এগুলোর মধ্যে রয়েছে ফুটবল, হাডুডু, দাড়িয়াবান্ধা, বৌসি, কানামাসি, নৌকা বাইচ, ঘোড়াদৌড় ইত্যাদি। এসব খেলার মধ্য দিয়ে বাঙালি জাতীয় চরিত্র, কৃষ্টি ও ঐতিহ্যের পরিচয় নিখুঁতভাবে ফুটে ওঠে। মূল্যায়ন বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতির দুটি করে উদাহরণ দাও। দলীয় কাজ গ্রাম ও নগর সমাজের সাংস্কৃতিক উপাদানের একটি তালিকা তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।